ব্যবসায়ীদের কাছে চাল কিছুটা পেলেও নওগাঁয় ধান সংগ্রহ শূন্যের কোটায় হাটে বেশি দাম পাওয়ায় সরকারি গুদামে নিতে অনীহা লক্ষ্যপূরণ নিয়ে শঙ্কা এবং চার মাস পর বান্দরবানের রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার বাকি রইল রুমা নির্বিঘ্নে বেড়াতে পারবেন দেশি বিদেশি পর্যটক জানালো প্রশাসন বাংলার সময়ের সঙ্গে আছি আমি অমরিনাল বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ সমাবেশে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন নেতারা বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ শনিবার সকালে বরিশালের বাবুগঞ্জে ঢাকা বরিশাল মহাসড়কে শান্তি সমাবেশ করেন জেলা আওয়ামী লীগ এতে যোগ দিয়ে নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে বিএনপির নৈরাজ্য রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন নৈরাজ্যের বিরুদ্ধে এবং আমরা প্রতিটা ইউনিয়নে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং মানুষ শান্তিতে থাকতে পারে সেজন্য আমরা সজাগ আছি চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শান্তি সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ মিছিল নিয়ে দলে দলে অংশ নেন নেতাকর্মীরা সমাবেশ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন আন্দোলনের নামে বিএনপির বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না এছাড়া পঞ্চগড় ভোলা ও গাইবান্ধাতেও অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ এতে আন্দোলনের নামে কোনো নাশকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে উচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন দলীয় নেতাকর্মীরা চন্দ্রাফসার ববি সময় সংবাদ এদেশে আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কারও নেই জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন বিপুল উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন উপজেলা থেকে দলে দলে যোগ দেন নেতাকর্মীরা সাত বছর পর সম্মেলন তাই নেতাকর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনা শনিবার সকাল থেকেই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন কর্মী সমর্থকরা ছোট বড় ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় পুরা শহর এই সম্মেলনকে ঘিরে আমি এবং আমরা সত্যি খুব প্রাণবন্ত উজ্জীবিত শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার এই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামী যে কমিটি আসবে তারা অংশগ্রহণ করবে এদিন দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে জেলা সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এ সময় জেলার ১২ উপজেলার সভাপতি পতাকা উত্তোলন করেন দুপুর ১২টায় মঞ্চে উঠেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান সরকারের শেখ হাসিনার পতন হবে শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আওয়ামী লীগ নেতাদের নিয়ে পালিয়ে যাবে আর কি হবে খালেদা জিয়া ঢাকা রাজপথে বিজয় শোভাযাত্রা তারেক রহমান পালিয়ে গেছে লন্ডনে মুসলেকা দিয়ে সেই যুবরাজ হাওয়া ভবনে তিনিও নাকি ১১ তারিখে ফিরে আসা কথা পরে আগামী ৩ বছরের জন্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক পদে নুমান বক্ত পলিনের নাম ঘোষণা করা হয় নির্বাচনের বছরে এই সম্মেলন আওয়ামী লীগের নেতাকর্মীকে উজ্জীবিত করবে বলে মনে করছেন সকলে তাই সকলে দলে দলে বিভিন্ন হাওর এলাকা বা বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে যোগদান করেছেন এই সম্মেলন স্থলে সুনামগঞ্জের বালুর মাঠ থেকে ইকরামুল কবির সময় সংবাদ জঙ্গি বিরোধী অভিযানের কারণে বান্দরবানের রোয়াংছড়িতে দীর্ঘ ৪ মাস ভ্রমণ নিষেধাজ্ঞার পর তা প্রত্যাহার করা হয়েছে এতে নির্বিঘ্নে বেড়াতে যেতে পারবেন দেশি বিদেশি পর্যটক
বান্দরবানের রোয়াংছড়ি রুমা উপজেলার দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের স্বার্থে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় 2022 সালের 18ই অক্টোবর রোয়াংছড়ি ও রুমা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমে নেওয়া হয় এই নিষেধাজ্ঞা। আলীকদম থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও গত বছরের 11ই ডিসেম্বর রুমা রোয়াংছড়ি ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। তবে দীর্ঘ চার মাস পর সেনা রিজিয়নের অনুরোধের ভিত্তিতে রোয়াংছড়ি উপজেলায় দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা উপজেলা। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাহাড়ে জঙ্গি বিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে 18ই অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দীর্ঘদিন পরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পর্যটকদের জন্য উন্মুক্ত করায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। সময় সংবাদ, বান্দরবান। কক্সবাজার উপকূলবর্তী বঙ্গোপসাগরে চারটি মাছ ধরার ট্রলারে হানা দেয় জলদস্যুরা। ইঞ্জিন বিকল করে দিয়ে মাছ ও জাল লুট করে। বাধা দেয়ায় সাগরে ফেলে দেওয়া চার জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে একটি ট্রলার ফিরে এলেও বাকি তিনটি এখনও ভাসছে সাগরে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র উপকূলের অন্তত 10 কিলোমিটার দূরত্বে 14বিউ নামক এলাকায় মাছ ধরছিল সদর উপজেলার খুরুশকুলের মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন এফভি হাসান নামের একটি ট্রলার। শুক্রবার মধ্যরাতে হঠাৎ জলদস্যুরা ট্রলারে হামলা করে। বাধা দিলে এফভি হাসান ট্রলারের 19 জেলেকে মারধরের পাশাপাশি কয়েকজনকে সাগরের পানিতেও ফেলে দেওয়া হয়। পরে ইঞ্জিন বিকল করে মাছ ও জালসহ অন্যান্য মালামাল লুট করে জলদস্যুরা। এফবি হাসানের পর জলদস্যুরা মাছ ধরার আরও তিনটি ট্রলারে ডাকাতি করে। ঘটনার পর থেকে সাগরে ফেলে দেয়া চার জেলে এখনও নিখোঁজ রয়েছেন। শনিবার সকালে অন্য ট্রলারের সহায়তায় এফবি হাসানকে কক্সবাজার উপকূলে নিয়ে আসা হয়। তবে এখনও সাগরে ভাসছে ডাকাতির শিকার অন্য তিনটি ট্রলার। টেকনাফের শামলাপুর উপকূলবর্তী সাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনায় খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, কক্সবাজার। নীলফামারীতে বৃষ্টি স্বর্ণের বার সহ দুজন এবং গাজাসহ দুই নারীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য অধিদপ্তরের একটি বিশেষ দল সকালে সৈয়দপুরের কামারপুকুরে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী সব যানবাহনে তল্লাশি চালায়। এ সময় নাবিল পরিবহনের দুই যাত্রীর কাছ থেকে বেল্টে লাগানো 15টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। থানায় নেয়ার পর আরও 5টি বার পাওয়া যায়। ফেনীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 4টি মোটরসাইকেল ও জব্দ করা হয়েছে। গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার জাকির হাসান। এ সময় তিনি জানান, বিভিন্ন কৌশলে চোরচক্রটি গত 2 মাসে প্রায় 45টি মোটরসাইকেল ছিনিয়ে এনেছে। ছিনতাই হওয়া মোটরসাইকেল মালিকদের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়। সরকারি পর্যায়ে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় নওগাঁ খাদ্য বিভাগ। ব্যবসায়ীদের কাছ থেকে চালে কিছুটা সাড়া পেলেও কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ একেবারে শূন্যের কোটায়। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। চলতি মৌসুমে কৃষকের কাছ থেকে 28 টাকা কেজিতে ধান আর ব্যবসায়ীর কাছ থেকে 42 টাকা কেজিতে চাল কেনার ঘোষণা দেয় সরকার। তবে মৌসুমে শুরু থেকেই নওগাঁর হাটগুলোতে মোটা ধানের দর সরকার বেঁধে দেওয়া দরের চেয়ে 5 থেকে 6 টাকা বেশিতে বেচা কেনা হচ্ছে। ধান করতে আমাকে আরো খরচ বেশি পড়ে যাচ্ছে, ওই জন্য আমরা সরকার কোনো ধান দেই না, আমরা ন্যায্য দাম পাচ্ছি না। আর ব্যবসায়ীরা বলছেন, সরকারের বেঁধে দেওয়া দরে চাল দিতে গিয়ে লোকসান যাচ্ছে তাদের। 42 টাকা নির্ধারণ করেছেন, কিন্তু চালের পরটা আমাদের মোটামুটি প্রায় 43-44 টাকা পড়তা পড়তেছে। এতে করে আমাদের কেজিতে 2 থেকে 2.5 টাকা কেজিতে লোকসান গুনতে হচ্ছে। আগে আমাদের 1-2 টাকা কেজিতে লস হতো, কিন্তু এখন গ্যাপটা 5 টাকা এবং এটা দিন যাবে আরও বাড়তেও পারে কমতেও পারে। চালের ক্ষেত্রে কিছুটা আশাবাদী হলেও ধান সংগ্রহে লক্ষ্য অর্জন সম্ভব নয় বলছে খাদ্য বিভাগ। ধানের ক্ষেত্রে বাজারে যে দামটা বর্তমানে আছে এটা খুবই ভালো দাম, তো কৃষকরা সরাসরি বাজারে বিক্রি করছে, আমাদের গোডাউনে আসছে না। গেল আমন মৌসুমে জেলায় 9.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে ওঠে। চলতি মৌসুমে জেলায় ব্যবসায়ীর কাছ থেকে 22,000 মেট্রিক টনের বিপরীতে 17,000 মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। তবে 11,000 মেট্রিক টন ধানের বিপরীতে কৃষকের কোনো সাড়া পায়নি খাদ্য বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। খাগড়াছড়ির আলোটিলায় গ্রিস স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছে দেশের প্রথম অ্যাম্ফিথিয়েটার। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা তাদের সংস্কৃতি তুলে ধরেন এখানে, এতে মুগ্ধ পর্যটক। জিতেন বড়ুয়ার তথ্য ও ছোটন বিশ্বাসের ছবি নিয়ে রিপোর্ট।
সমুদ্র পৃষ্ঠ থেকে 600 ফুট উঁচুতে খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা। এখানেই নবনির্মিত দেশের প্রথম অ্যাম্পিথিয়েটারে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা। গত বছরের জুলাইয়ে 1,10,00,000 টাকা ব্যয়ে জেলা প্রশাসন এর নির্মাণ কাজ শুরু করে। গত 22 জানুয়ারি পর্যটকদের বিনোদনের জন্য খুলে দেওয়া হয় অ্যাম্পিথিয়েটারটি। এর মাধ্যমে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে আমরা জানবো। এই অ্যাম্পিথিয়েটারের আয়োজন দেখে পাহাড়ের সংস্কৃতি সম্পর্কে পুরো দেশের মানুষ জানতে পারবে বলে মনে করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক। পর্যটন শিল্প বিকাশে এখানকার সংস্কৃতির যে একটি অবদান রয়েছে এবং আমরা সেই অবদানের জন্য আমরা পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছি। জেলা প্রশাসক জানান, পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে পর্যটকদের পরিচয় করিয়ে দিতে এই অ্যাম্পিথিয়েটার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পর্যটক নিরাপত্তা এবং তাদের স্বাচ্ছন্দ্যে আমরা ব্যাপক কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, যেমন আলুটলা ইতিমধ্যে অ্যাম্পিথিয়েটার প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার পর্যটকদের জন্য পাহাড়ের ঐতিহ্যবাহী নৃত্য ও লোকনাট্য পরিবেশন করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা। সময় সংবাদ খাগড়াছড়ি। এই ছিল বাংলার সময়ে, সঙ্গে থাকুন সময়ে।